সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ট্রাভেল স্পটের আরও একটি নতুন এপিসোড নিয়ে আজকের জায়গাটি কঙ্কনা বিনোদন উদ্যান, একদম নতুন এই পার্কটি এবং গোবরডাঙ্গা পৌরসভার পরিচালিত এটি। এখানে আপনারা কিভাবে আসবেন? বনগা অথবা শিয়ালদার শাখার ট্রেনে এসে গোবরডাঙ্গা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনি যদি টোটো স্ট্যান্ডের কাছে আসেন, সেখান থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনি অনায়াসেই এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন। এখানে কিন্তু ঢোকার সময় অবশ্যই 20 টাকা আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, তারপর আপনি কিন্তু এই পার্কে প্রবেশ করতে পারবেন। এই পার্কে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে, তার জন্য 20 টাকা দিতে হবে। এছাড়া পার্কটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। বিকেল 5টার পর কিন্তু আপনি কোনোরকমভাবে এই পার্কে প্রবেশ করতে পারবেন না। তবে শীতকালীন সময়ে এখানে পিকনিকটা খুব জমজমাট হয়, অন্তত একদিনে 60টার উপরে 60খানার মতো পিকনিক পার্টি একসাথে পিকনিক করতে পারবে। দেরি না করে অবশ্যই কিন্তু এই শীতকালীন ছুটির দিক করে আপনি অনায়াসেই এখানে এসে পিকনিক করতে পারেন।